আছো? আমি ভালো আছি। আজকে অনেক মজার একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য, ল্যাম্ব চপ। জানি না তোমরা কারা কারা ল্যাম্ব চপ পছন্দ করো, আমার তো অনেক ভালো লাগে ল্যাম্ব চপ। রান্নাটা না, যেটা আমরা গ্রিল করে করি ওইটা আমার কাছে খুবই ভালো লাগে, বা ফ্রাই করে যেটা আর কি করি ওইটা। এই ল্যাম্ব চপগুলি আমি টার্কিশ দোকান থেকে নিয়ে আসছি, কারণ ওরা টার্কিশ দোকানে গ্রিলের জন্য কিন্তু ল্যাম্ব চপ পাওয়া যায়। আর গ্রিল করে যে চপগুলো, এগুলির ফ্লেভার না হলে কিন্তু ভালো লাগে না, সেজন্য এগুলি একটু অন্যরকম, মানে ইয়াং থাকে আর কি, কচি থাকে। তো এখানে আমি চারটা ল্যাম্ব চপ নিয়ে নিয়েছি, চারটা করব। তো এখানে এক চামচ রসুন নিয়ে নিয়েছি, রসুনের পেস্ট, আধা চামচ পুদিনা পাতা ড্রাই, যেটা এটা আমার করে রেখেছিলাম আমি সামারে, এইটা পুদিনা পাতা, যদি ড্রাইটা না থাকে তাহলে ফ্রেশটাও কুচি কুচি করে কেটে একটু পেস্ট করে দিতে পারো, কোনো অসুবিধা নাই। আর আধা চামচ লবণ দিয়ে দিয়েছি, লবণটা তোমরা যতখানি খেতে চাও। আর এখানে আধা চামচ পেঁয়াজের পাউডার দিয়ে দিয়েছি, পাউডার যদি না থাকে তাহলে ফ্রেশ পেঁয়াজটা অল্প একটু দিবে, আধা চামচেরও কম দিবে, কারণ যখন ফ্রেশ হয়ে গেল গন্ধটা বেশি স্ট্রং হয়ে যাবে তখন। তো এখানে আমি আধা চামচ নিয়ে নিয়েছি পাউডার, আর আধা চামচ গোলমরিচের গুঁড়া, আর আধা চামচেরও কম পাপরিকা, রোস্টেড পাপরিকা যেটা, এটা এটা জাস্ট কালারের জন্য একটু দিলাম, আর একটুখানি ফ্লেভার হবে আর কি সেজন্য জন্য। এটা যদি না থাকে না দিলেও হবে অবশ্য, এর বদলে একটুখানি চিলি পাউডার দিতে পারো তোমরা যদি ঝাল খেতে চাও। তো এগুলিকে আমি এখন মিক্স করে ফেলবো, সব একসাথে করে মিক্সড করে একটা পেস্টের মতো বানিয়ে ফেলবো। একটুখানি তেল দিয়ে, অল্প একটু, যে কোনো তেলে দিতে চাও, তা আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মিক্স করে ফেলবো ভালোভাবে। এই ল্যাম্ব চপগুলির উপরে এগুলি ব্রাশ করে দিয়ে দেবো, এই কাজটা হাতেও করতে পারো কোনো অসুবিধা নেই, এরকমভাবে ব্রাশ করে করে দিয়ে দিব আমি প্রত্যেকটা ল্যাম্ব চপে। দিয়ে ল্যাম্ব চপটা আমি আধা ঘন্টার মতো এরকম রেখে দিব, একটু কভার করে কোথাও রেখে দিতে হবে। যদি অনেক গরম হয় তাহলে তো অবশ্য ফ্রিজে, কিন্তু আমাদের এখানে তো এখন ঠান্ডা, আমাদের ফ্রিজে রাখতে হবে না, বাইরে রাখলেই হবে। আর চপের সাথে আমি করবো হলো পটেটো ওয়েজেস, কিন্তু যে কোনো আলুই এরকমভাবে চিকন চিকন করে এবং স্কিন সহ কাটতে হবে, চামড়া সহ কিন্তু এটা নিতে হবে, কাজে চামড়াটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে আমি আধা চামচ গোলমরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, আর অল্প একটু লবণ, লবণ টেস্ট, আধা চামচ পেঁয়াজ পাউডার। তো পেঁয়াজ পাউডার যদি না থাকে, পেঁয়াজ বাটাটা যদি দাও, অত ভিজে ভিজেটা দিও না, একটু ড্রাই সাইডটা দিও আর কি। আর এখানে আমি আধা চামচ রসুন দিয়ে দিলাম, রসুন পাউডার, রসুন আমি বাটাটা দিব না, পাউডার দিচ্ছি যেহেতু আমার কাছে পাউডার আছে। চার চামচের আধা চামচ পাপরিকা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমার কাছে একটা মিক্স স্পাইস ছিল আর কি, তো এইটার মধ্যে মরিচ আছে, শুকনা মরিচের পাউডার, তারপরে জিরা, তারপরে ধনিয়া, সব কিছুই একটু মিক্সড করা আছে, এটা কাবাবের একটা পাউডার, আমি এটা টার্কিশ দোকান থেকে এনেছি। যদি না থাকে কোনো অসুবিধা নাই, চিলি ফ্লেকগুলো এগুলোও দিতে পারো আর কি। এখন আলুগুলির সাথে মিক্স করে দিব, আগে একটু তেল দিয়ে দিব, তেলটা আমি সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি। আর এটা কিন্তু আমি ওভেনে করব, কাজটা হাতেই করছি আমি, কারণ হাতে ভালো হয়। 10 মিনিটের মতো এরকম ভাবে রেখে দিব। আমার আধা ঘন্টা হয়ে গেছে ল্যাম্ব চপ ম্যারিনেট করেছিলাম, তো ল্যাম্ব চপগুলি আমি ওভেনে করব। তোমরা অবশ্যই এটা চুলায় করতে পারো ফ্রাইং প্যানে, কিন্তু আমি ফ্রাইং প্যানে করলে হয় কি, এগুলি সব জায়গায় ছড়িয়ে যায়, কারণ ল্যাম্ব চপে অনেক তেল আছে। আর এখানে আমি আলুগুলিও দিয়ে দিব, আমি ল্যাম্ব চপটা আর পটেটো ওয়েজটা 200 ফারেনহাইটে দিব আমার ওভেনে আর কি, আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পরে ল্যাম্ব চপটা আর পটেটো ওয়েজটা আমি বের করে ফেলেছি ওভেন থেকে, আর পটেটো ওয়েজটা কিন্তু বাইরে একদম ক্রিসপি আর ভিতরটা একদম সফট হয়েছে। আর কিছু ব্রোকলি আমি স্টিম দিয়ে করেছি। এই ডিনারটা আমার ছেলের ছিল, তো ওকে আমি জিজ্ঞেস করেছি যে কেমন হয়েছে, তো বলল যে ইয়ামি হয়েছে ল্যাম্ব চপ, তো ভালো লাগলো শুনে আর কি। আসলে মাঝে মাঝে অন্যরকম কিছু ডিনার খেতে ভালোই লাগে, একটু চেঞ্জ হয় আমাদের।
তো আশা করি তোমাদের ভালো লেগেছে এই সিম্পল ডিনার রেসিপিটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। অনেক দোয়া রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।